আচ্ছা আল্লাহ আবার কাজ শুরু করলাম। আচ্ছা ট্রান্সফর্ম খেলবেন, এই ট্রান্সফর্ম কি করা যায়? রোটেট স্কিউ স্কেল এখানে আছে, ম্যাট্রিক্সটা ইউজ করা হয়, ইউজ করা হয় ট্রান্সলেট স্কেল রোটেট আর স্কিউ, আর স্কিউ এগুলোর আবার এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই ভ্যালিড, জেডটা হচ্ছে থ্রি ডির জন্য, তো কারণ আসলে হচ্ছে থ্রি ডি না, হ্যাঁ এটা এখনকার জন্য না, বা এটা কোনো প্লেটের বাটনও নেই, তো বলতে ইউজ করা হচ্ছে এক্স ওয়াই। আর হ্যাঁ শুরু করবো হচ্ছে ট্রান্সলেট থেকে, কোথা থেকে ট্রান্সলেট, তো ট্রান্সফর্ম ট্রান্সলেট মানে কি আপনি যদি একটু দেখেন এখানে ট্রান্সলেট 20 ডিগ্রি কিরকম করে, 2010 2020 2050 100 মাইনাস প্লাস ভেরি গুড না আরে ওখানে ওকে, এটা আসলে কি কাজ করে? ওকে মুভিং করে, রাইট। আচ্ছা হচ্ছে অবস্থা, হোবার বুঝলেন, হোবার মানে কি, হোবার মানে হচ্ছে কোনো কিছুর উপরে এই কার্সার নিয়ে যাওয়া, হোবার মানে হচ্ছে কার্সার নিয়ে যাওয়া, কোনো কিছুর উপর কার্সার নিয়ে যাওয়া। এখন কার্সার নিয়ে তার মধ্যে যদি কোনো ইভেন্ট ঘটাইতে চান, সাপোজ কার্সার নিয়ে তার এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এটাকে বলা হয় হোবার, কি বলা হয় হোবার। কেউ কাজ করে যেমন এইচ টু, তো তাকে আমি হোবার করবো, এইচ টু কোলন হোবার, আমি বলতে চাই তোমার ব্যাকগ্রাউন্ড চলে যাবে, ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো। এখন দেখেন বুঝে গেছে হোবার ইফেক্ট, হোবার কাকে বলে, তো এখানে তাই টাইম দেওয়া যায় যাকে ওভার করতেছেন, টাইম খুব ফাস্ট হয়ে এসছে, আপনি যেমন একটু স্লো হবে সেক্ষেত্রে যাকে ওভার করেন তাদেরকে টাইম দেবেন, এই যাকে ওভার করতেছেন তাদেরকে টাইম দেবো, টাইম দেওয়ার জন্য ইউজ করা হয় ট্রানজিশন, কি ইউজ করা হয় ট্রানজিশন। সাপোজ আমি বলছি 0.5 সেকেন্ড, মিলি সেকেন্ড নাকি 0.5 মিলি সেকেন্ড, আগের মতো হয় না, একটু স্লো হয়, ঠিক আছে দেখেন একটু স্লো কাজ করতেছে, ঠিক আছে ওকে, ও 0.3 মিলি সেকেন্ড, ওকে এই হচ্ছে হোবারের ব্যাপার। এখন আমি চাচ্ছি হোবার করলে কোনো একটা ট্রানজিশন হবে, ট্রান্সফর্ম ইউজ করতে চাই, সো ট্রান্সফর্ম ট্রান্সলেট লেন্থ, লেন্থ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সাপোজ আমি 20 দিই, 20 পিক্সেল, 20 পিক্সেল, তাহলে কি হয় আসলে সে এক্স অ্যাক্সিসে 20 পিক্সেল যায়, এক্স অ্যাক্সিসে 20 পিক্সেল যায়, এটা যদি আমি কমাদি 20 দিন তাহলে সেটা ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে, নিচের নামে ডান হয়ে যায়, নিচের নামে ডান হয়ে যায়, বাম নামে কি করবো মাইনাস নেগেটিভ ধরো। এবার আপনি যদি চান যে আমি নিচে বুঝি নামাবো 100, ফাইন
এনার্জি সংসব থেকে ছেড়ে দিচ্ছে, কারণ এইচ টু হওয়ার করতেছি তো এইচ টু এরিয়া শেষ হওয়ার পর সে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? এই জন্য মাঝে মাঝে ছেড়ে দিবে, কারণ এইচ টুর উপরে হওয়ার করলে তো সেটা হচ্ছে, যখন এইচ টুর ভিতরে কাজটা সরে যাচ্ছে তখনই সে ছেড়ে দিচ্ছে, এটা খুবই স্বাভাবিক। ওকে, এটা আপনি চলে ট্রান্সলেট দিয়ে করতে পারেন, কি দিয়ে ট্রান্সফর্মে ট্রান্সলেট ভ্যালু। এবার আমরা দেখি ট্রান্সলেটের পরে সাপোজ ধরো আমি এখানে নেগেটিভ দিলাম 20, তাহলে কোন দিকে কথা বামে বামে যাচ্ছে, আর উপরে ডাইনে, আর যদি আমি নেগেটিভ এখানে দিই তাহলে উপরে যাবে, বুঝেছেন? ওকে, হ্যাঁ, এখানে ঠিক আছে, তো ট্রান্সলেট দেখলাম ওই যে একশো বলতে যেটা বোঝায় যে এক্স মানে হচ্ছে শুধু একটা ভ্যালু হবে, আমি উইল বি ট্রান্সলেট এক্স 50 পিক্সেল, তাহলে শুধু এক্স এক্সিস হবে, আমি যদি বলি যে এক্স না ওয়াই, মানে মনে রাখবেন ওয়াই বড় হাতে দিতে হবে, তাহলে শুধু ওয়াই এক্সিস হবে, ঠিক আছে? এটা হচ্ছে একশো। এবার হচ্ছে স্কেল, দেখবেন স্কেল, আমরা ডিরেক্ট চলে গেল স্কেল, তো প্রথমটা ভ্যালু হচ্ছে ওয়ান, ডিজিটাল ভ্যালু হচ্ছে 1D, দেখেন কি চেঞ্জ হয়, বাই ডিফল্ট যদি ওয়ানই থাকে চেঞ্জ হয় কিছু হয় না। এবার সাপোজ 1.2 1.2 জি হচ্ছে, ঠিক আছে? তো এবারে কিন্তু এক্স দেখছে, আচ্ছা টু টু করবে, টু অনেক বড় হওয়ার কথা, অনেক বড়, ঠিক আছে? আপনি চাইলে শুধু এক্স ইউজ করতে পারেন, মানে কালার চেঞ্জ হবে প্লাস জুম হবে, হ্যাঁ করা যাবে, এটা শুধু এক্স, শুধু এক্স কাজ করবে না, তাহলে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে উপরে নিচে, আর এটা ছিল ডানে বামে। আপনি যাচ্ছেন যে হোবার করলে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হবে, সঙ্গে ব্যাকগ্রাউন্ড বা কালার, কালার দিয়ে চাই ব্ল্যাক, তাহলে কালার চেঞ্জ হবে পাশাপাশি, ঠিক আছে? এটা ছিল স্কেল, স্কেলের পরে আসবে হচ্ছে রোটেট মুভি, রোটেট ঘোরাঘুরির ব্যাপার, তো রোটেট আসলে যে আসবে হচ্ছে ডিগ্রির ব্যাপার, রোটেট সাপোর্ট হয়ে যাচ্ছে যে সে 90 ডিগ্রি দেবে, কত ডিগ্রি এই ডিগ্রি, এখানে স্পেস দিবেন না, ঘুষে যদি পূর্ণাঙ্গ ঘুরে দিতে তাই কত ষাট, বলেন এই হচ্ছে 360, তবে আপনি দেখেন ট্রানজিশন না রাখেন তাহলে এটা দেখা যাবে না, এটা দেখা যাবে না, ট্রানজিশন দেখা লাগবে, এই ধরনের মুভি দেখা দিলে ট্রানজিশন দেখা লাগবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে স্কিউ, স্কিউ অ্যাঙ্গেল, ঠিক আছে? সামনে আমি একদিকে চাচ্ছি হচ্ছে 45 ডিগ্রি, দুপাশে 48 ডিগ্রি চাই, স্কিউটা হচ্ছে বাংলা সিনেমার নাম কিভাবে আসে, আর ওয়াইলে উঠতে পারবেন, এটা অতিরিক্ত বলা হয়েছে না,
দেখিয়ে দেওয়া হয়েছে এক্স ইউজ করে শুধু এক্স যদি আপনি ওয়াই দেন স্পেস দিতে চান হ্যাঁ সেইটা আমার লিখতে হবে দেখেন এভাবে শুনে আমার সঙ্গে তো ঠিক আছে সেক্ষেত্রে বহুত কাজ করবে এটা হচ্ছে ওয়াই বুঝলেন স্যার ওকে এই ছিল ফার্স্ট পয়েন্ট।